তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করব। তো রেসিপিটি হলো মাটন কষা। তো দেখো, এই রকম কালার আর নরম সফট তুলতুলে মাটন কষা রেসিপি জানার জন্য অবশ্যই ভিডিওটি তোমাদেরকে দেখতে হবে। তো আজকের ভিডিওটি তো চলো শুরু করা যাক। তো এখানে নিয়ে নিয়েছি মাংস মাটন, আর দেখো একদম ধুয়ে ভালো করে ফ্রেশ করে নিয়েছি। তো মাংসটা রেডি করে নিয়েছি। তো এবারে এতে মিশিয়ে দেবো আমি টক দই। তো এখানে দেখো ভালো করে আমি একটু পরিমাণ মতন টক দই নিয়ে নিয়েছি, আর বেশ অনেকটাই পরিমাণ আমি টক দই দিয়েছি। আর এরপরে এই টক দই তারপরে দিয়ে দেবো আমি এখানে আদা বাটা। তো আগে আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব, আর ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো এখানে টক দই দিয়েছি, আর তারপরে আমি দিয়ে দিলাম আদা বাটা, আর এখানে কাঁচা লঙ্কা বাটা আছে। তো এরপরে আমি এখানে দিয়ে দিলাম রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা। দেখতেই পাচ্ছ, কালারটা দেখে বুঝতেই পাচ্ছ। তো রসুন আর শুকনো লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছিলাম। তো তারপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। তো এখানে আমি একদম পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দেবো এতে হলুদ। তো এখানে দেখো হলুদটা দিয়ে দিলাম, আর আমার যতটা পরিমাণ দরকার আমি সব এখানে একসাথে দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। তো মাংসটা সর্ষের তেলেই রান্না করলে বেশি টেস্টি হবে। তো এখানে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, আর তারপর এটাকে ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নেব। আর দেখো খুব সুন্দর করে আমি একদম নরম করে একদম মাখিয়ে নিয়েছি মাংসটাকে। আর এই যে ম্যারিনেট করে নিলাম, তারপর এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। প্রায় আধ ঘন্টা মতন যদি রাখা যায় তো ভালোই হয়। তো আমি এখানে দেখো ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, আর কালারটা কিন্তু ম্যারিনেট করার সঙ্গে সঙ্গে বেশ দুর্দান্ত এসেছে। তো চলো মাংসটাকে আমি এখন ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। যদি খুব বেশি তাড়া না থাকে, এক ঘন্টাও রাখা যায়, তাহলে বেশি ভালো হয়। তো দেখো আমি এখানে রেখে দিলাম, আমি খুব বেশিক্ষণ রাখিনি, তবে আধ ঘন্টা মতন আমি এখানে রেখে দিয়েছিলাম চাপা দিয়ে। তারপরে এটাকে এই যো তুলে নিয়েছি, আধ ঘন্টা হয়ে গেছে। তারপর এটাকে আমি সবটুকু প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। তো গ্যাস বাঁচানোর জন্য আর ঝটপট মাটন কষা তৈরি করার জন্য নরম সফট তুলতুলে এইভাবেই রেসিপিটি ফলো করো, তাহলে কিন্তু খেতেও দুর্দান্ত হবে আর আমাদের গ্যাসটাও বাঁচবে। তো এখানে দেখো গ্রেভির কালারটা কত সুন্দর। এই গ্রেভির আমি এখানে প্রেশার কুকারে সবটা দিয়ে দেব, আর তারপর যতটা আমার পরিমাণ মতন জল দরকার আমি এই গামলাটা ধুয়ে জলটা বেশ দিয়ে দেব। তো এখানে দেখো আমি দিয়ে দিলাম। তো এবারে প্রেশারটা আটকে আমি গ্যাসে বসিয়ে দেব। তো আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো আলু, পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা এইগুলোকে আমি নিয়ে নিলাম। আর তারপর গ্যাসে বসিয়ে আমি 3 থেকে 4টি সিটি মেরে নেব, তাহলেই আমার ঝটপট মাটন কিন্তু প্রায় অর্ধেকটা রেডি হয়ে যাবে। আর এখানে দেখো আমার একদম 3-4টি সিটি মেরে নিলাম। সিটি কমপ্লিট হয়ে গেল। তারপর আমি প্রেশার কুকারটাকে নাবিয়ে রেখে দেব, ততক্ষণ এটা ঠান্ডা হতে থাক। আর আমি ততক্ষণ এই কড়ায় দেখো তেলটা দিয়ে দিয়েছি, আর কারণ আমি এখানে একটু বেরেস্তা ভেজে নিয়েছি, সেটা তোমাদেরকে আর শেয়ার করা হয়নি। তো যতক্ষণ প্রেশার কুকারটা ঠান্ডা হবে ততক্ষণ আমি এখানে আলুগুলো সুন্দর করে ভেজে নেব। তো আলুটা ভাজার সময় আমি অবশ্যই একটু নুন দিয়ে দেব, তাহলে কি হবে আলুটা তাহলে তাড়াতাড়ি ভাজাও হবে আর একটু কোনোরকম সেদ্ধও হয়ে যাবে। তো আমি এখানে আলুগুলোকে ভেজে নেব। তো মাটনের আলু খেতে কিন্তু দারুণ লাগে, আলু ছাড়া তো চলবেই না। তো এখানে আমি আলুগুলোকে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। যতক্ষণ আমি এখানে আলু ভাজবো ততক্ষণে কিন্তু আমার প্রেশার কুকার বেশ ঠান্ডা হয়ে যাবে, আমি ততক্ষণে খুলে নিতে পারবো। তো এখানে আমি আলুটা ভেজে নিয়েছি, তারপর আমি আলুগুলোকে তুলে নেব। তো আলুগুলোকে খুব সাবধানে একটা একটা করে আমি তুলে নিলাম, আর তারপর আলুগুলো ভাজা তুলে নিয়ে আমি কড়ার মধ্যে
এই যে গরম মশলা রয়েছে আর তেজপাতা রয়েছে এটা দিয়ে দেব ফোড়নে। এখানে দেখো গোটা গরম মশলা রয়েছে এটা দিয়ে দিলাম। গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম এতে কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজটা ভাজা হতে থাক। আর এর আগেই আমি একটু বেরেস্তা ভেজে তুলে রেখেছি, সেটা তোমাদেরকে দেখালাম। আর এখানে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আর যতক্ষণে পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, দেখো আমার প্রেশার কুকারও খুলে গেছে। এদিকে আমি এই বাটির মধ্যে শুধু মাটনগুলোকে তুলে নেব, আর যে জুসটা থাকবে সেটা এখানেই থেকে যাবে। শুধু মাটনগুলো তুলে নেব। তো দেখো খুবই গরম, আর আমি এখানে আস্তে আস্তে বাটির মধ্যে তুলে নিলাম। তাতে করে আমার কি হবে, আলাদা করে আমাকে গরম জলও দিতে হবে না, আর কোনো জলেরও দরকার পড়বে না। এখানে এই যে মাটনগুলো আমি আলাদা বাটিতে তুলে নিলাম, আর এখানে শুধু স্যুপটা রয়ে গেল। স্যুপটার কালারটা দেখেছো, দুর্দান্ত কালার হয়েছে। তো ওখানে কিন্তু আমার এদিকে পেঁয়াজ ভাজাও কমপ্লিট হয়ে গেছে, আর দেখো এখানে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তো আর কিছুক্ষণের মধ্যে আমি কড়ার মধ্যে মাংসগুলোকে দিয়ে দেব। খুব ঝটপট কিন্তু এই রান্নাটা হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। তো এবারে আমি এই যে পেঁয়াজ দিয়ে ভালো করে মাংসটাকে বেশ করে কষিয়ে নেব, আর কষাতে কষাতে, তো দেখো মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর কষাতে কষাতে এই যে বাটিটার মধ্যে মাংস ছিল সেটার মধ্যেই আমি স্যুপটা ঢেলে নিলাম। তো এইবারে এখান থেকেই আমি মাঝে মাঝে এক হাতা করে অল্প অল্প করে এর মধ্যে গ্রেভিটা দিতে থাকবো আর কষাতে থাকবো, তাতে করে কড়ার তলায় যাতে ধরে না যায়, সেই জন্য আমি অল্প অল্প করে গ্রেভিটা মাংসর মধ্যে দিতে থাকবো। আর মাংসটা তাতে করে কষানো খুব সুন্দর হয়ে যাবে, পেঁয়াজগুলো একদম নরম হয়ে এর সাথে মিশে যাবে। আর দেখো মাংসগুলো বেশ সুন্দরভাবে হয়ে গেছে। তো খুব ভালো করে কিন্তু মাংসটা কষাতে হবে, আর এতে কোনো কিছু দেওয়ার দরকার পড়বে না। তো দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাংসটাকে বেশ সুন্দর করে কষিয়ে বেশ সুন্দর একটা কালার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এতে কিন্তু আমি কোনো কালার মেশাইনি, এটা কষতে কষতে এমনিই কালার চলে আসবে। তারপর দেখো এখানে ভেজে রাখা যে আলুগুলো সেগুলোকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এখানে যে ভেজে রাখা আলুগুলো আছে সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন বাকি গ্রেভিটা আমি এতে দেব, কিন্তু তার আগে পর্যন্ত আমাকে একদম খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এতে এক্সট্রা কোনো রকম কোনো জল দরকার পড়বে না। এই যে বাকি গ্রেভিটা রয়েছে এটা আমি এরপর এখানে দিয়ে দেব। তো দেখো আস্তে আস্তে আমার বেশ ভালো রকমভাবে কষানো হয়ে গেছে আর অনেক তেল ছেড়েছে। তো এখন আমি এই যে গ্রেভি যে যেটা জল জুসটা ছিল সেই জুসটাকে এর মধ্যে দিয়ে দেবো। বেশ গরমও আছে আর খুব ভালোই হলো, কোনো ঠান্ডা জল আমাকে ইউজ করতে হলো না বা গরম জল আলাদাভাবে করতে হলো না। তো দেখো এটা আমি এবারে আলু যেহেতু আছে আমি এবারে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো বন্ধুরা হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিলাম। তো এবারে এটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে দিলাম, দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। আর আমি একটু চেক করে নিলাম যে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। তো দেখলাম আলুটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। তো গরম মশলা দেওয়ার পর আমি এখানে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা তোমাদের পছন্দ মতন তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। তো আমি একটু খাসির মাংসতে ঘিটা ব্যবহার করি, আমার খুব ভালো লাগে, তাই আমি একটু 2 চামচ এতে ঘি দিয়ে দিলাম।
তো চলো এবারে আমি এটাকে বাটিতে নাবিয়ে ফেলেছি, আর কালারটা দেখে তো আমার মন ভরে গেছে। আর ওপর থেকে আমি একটু বেরেস্তাটা ছড়িয়ে দিলাম। তো আজকের এই মাটন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমায় তোমরা কমেন্ট করে জানিও। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, আর খুব সফট নরম তুলতুলে। তো চলো গ্যাস বাঁচাও আর মাটন কষা তৈরি করে ফেলো, কেমন লাগলো? তো চলো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।